আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে শেখ হাসিনার অধীনে কিভাবে সম্ভব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নেতাদের কথা লড়াই। বিভিন্ন টেলিভিশনে টকশোতে হাজির হয়ে নিজ নিজ দলের পক্ষে কথা বলে অবস্থান জানান দিচ্ছেন নেতারা। প্রিয় দর্শক, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ শুরু। নারায়ণগঞ্জের নেতা ইউসুফ আলী খান টিপু বলেন, আমরা আগামী 28 অক্টোবর তারেক রহমান যে মহাসমাবেশের ডাক দিয়েছেন, সেই সমাবেশকে সবাই দলমত নির্বিশেষে একদফা দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের আবেদন জানাচ্ছি। এখানে অনেক গডফাদাররা কথা বলেন, আমরা তাদের রক্তচক্ষুকে ভয় পাই না। জানাবো, মানুষ ডিম কিনতে পারছে না, সরকার ডিসিদের গাড়ি উপহার দিচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি দুঃশাসন এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষের নাবিশ্বাস উঠে গেছে, মৃত্যুবরণ করার মতো অবস্থা। এবারে থাকছে 28 অক্টোবর, সহিংসতা করলে কঠোর হস্তে দমন, হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার। জানিয়ে দেব, ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, হঠাৎ কেন দুই মার্কিন বন্দীকে মুক্তি দিল ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল শুক্রবার ওই দুই মার্কিনীকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে শেখ হাসিনার অধীনে কিভাবে সম্ভব। দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নেতাদের কথা লড়াই। বিভিন্ন টেলিভিশনে টকশোতে হাজির হয়ে নিজ নিজ দলের পক্ষে কথা বলে অবস্থান জানান দিচ্ছেন নেতারা। শুক্রবার বেসরকারি একটি টেলিভিশনে দেশের রাজনীতি সমসাময়িক ইস্যু নিয়ে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নেন আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেম শামীম ওসমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। টকশোর এক পর্যায়ে শামীম ওসমানকে উদ্দেশ্য করে বিএনপি নেতা আব্দুল সালাম বলেন, খালেদা জিয়া বিএনপির প্রধান, তার অধীনে সুষ্ঠু নির্বাচন না হলে আজকের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরে শামীম ওসমান বিএনপি নেতা আব্দুল সালামের কাছে প্রশ্ন ছুড়ে দেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার শুনবে না, বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না, এর মধ্যখানে কিভাবে সমাধান হতে পারে। জবাবে আব্দুল সালাম বলেন, সমাধান তো সেটাই যে শেখ হাসিনা বলুক, ক্ষমতা থেকে নির্বাচন করব না, এ নিয়ে আলোচনা করব, এটা তো কঠিন কোনো বিষয় নয়। সালাম বলেন, বিএনপি তো শুধু এবারে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়কের কথা বলছে না, বিএনপি বলছে কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন কমিশন প্রশাসন নিরপেক্ষ থাকতে পারে না, সে কারণে নির্দলীয় সরকার দরকার, এটা শুধু এবারের জন্য নয় সব সময়ের জন্য। এখন দুদলের মধ্যে আলোচনা হবে নির্দলীয় সরকার কি হবে, কিভাবে হবে এবং কারা হবে। আমি মনে করি আলোচনা করেই সমাধানে যাওয়া উচিত, আওয়ামী লীগ ছোটখাটো দল নয়, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ককে ভয় পাবে কেন। এর পরিপ্রেক্ষিতে শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ভয় পাবে কেন, ভয় পাচ্ছে না। এরপর বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা হতে পারে, তাহলে আলোচনা বন্ধ করার জন্যই কি বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্ট থেকে বের হয়ে গেল। আওয়ামী লীগের এই সংসদ সদস্য আরো বলেন, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে, 2001 তত্ত্বাবধায়ক কনসেপ্টটা নষ্ট করে দিয়েছে। এর জবাবে বিএনপি নেতা বলেন, তাহলে আওয়ামী লীগ সরকার কেন তত্ত্বাবধায়ক আনলো, তাহলে তো বলতে হয় আওয়ামী লীগ বিরোধী দলে ছিল বলে তত্ত্বাবধায়ক প্রয়োজন ছিল, এখন সরকারে আছে এজন্য আর তত্ত্বাবধায়কের প্রয়োজন নেই। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক এনে ভুল করেছে। নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ। নারায়ণগঞ্জে একদফা দাবিতে নগরে লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে নগরের মিশনপাড়া এলাকায় লিফলেট বিতরণ করেন তারা। এ সময় সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদের ব্যানারে পেশাজীবী কনভেনশনের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাকাউদ হোসেন বলেন, মানুষের ভোটের অধিকার নেই, দেশে দুর্ভিক্ষজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দুর্নীতির মাধ্যমে এদেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে, তাই আমাদের নেতা তারেক রহমান এই সরকারকে উৎখাত করে একদফার আন্দোলনের ডাক দিয়েছেন, সেই একদফার প্রতি আজ 90% মানুষের সমর্থন রয়েছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে একদফার দাবি আদায় করব। সদস্য সচিব আবুয়াল ইউসুফ খান টিপু বলেন, আমরা আগামীতে 28 অক্টোবর তারেক রহমান যে মহাসমাবেশে ডাক দিয়েছেন, আমরা সেই সমাবেশে সবাইকে দলমত নির্বিশেষে একদফা দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের আবেদন জানাচ্ছি। এই নারায়ণগঞ্জে অনেক গডফাদাররা কথা বলেন, আমরা ওনাদের রক্তচক্ষুকে ভয় পাই না।
মানুষ ডিম কিনতে পারছে না, সরকার ডিসিদের গাড়ির টাকা দিচ্ছে ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি দুঃশাসন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে মানুষের না বিশ্বাস উঠে গেছে, মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়েছে। আমরা যখন বাজারে যাই তখন এটা টের পাই, সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না, লাউ শাক কিনতে পারছে না, কিন্তু ইলেকশনে গুন্ডা ইউএনও ডিসিদের জন্য 65 কোটি টাকার গাড়ি উপহার দিচ্ছে, তাদের আলাদা করে টাকা দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে ইতিমধ্যে ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে টাকা পৌঁছে গেছে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি, সরকারের অব্যবস্থাপনা, কৃষক এবং জনগণের না বিশ্বাস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, অনেকেই বলে আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা চাই জনগণের ন্যূনতম যে অধিকারগুলো আছে সেগুলো যেন তারা ফিরে পায়। ক্ষমতায় টিকে থাকবার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বলেন, গতকাল আওয়ামী লীগের নেতা বলেছেন বিএনপি নাকি সন্ত্রাসী দল, অথচ তারাই ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপির মহাসচিব বলেন, আমাদের হাতে বন্দুক পিস্তল নেই যে আমরা ভয় দেখাবো, গ্রেপ্তার করে নিয়ে আসবো, নিয়ে গিয়ে অত্যাচার করব, নির্যাতন করব, সেই পথ আমাদের নেই। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা নির্বাচনে দাবি জানিয়েছি, আমাদের হাতে একটাই উপায় আছে, জনগণকে সম্পৃক্ত করা। আমরা রাষ্ট্রের সকলকে আহ্বান জানাই, রাস্তায় বেরিয়ে আসুন, হাতে আর কয়টা দিন সময় আছে, এই সরকারকে সরাতে না পারলে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। তিনি আরো বলেন, পৃথিবীর সব দেশেই খাদ্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নজিরবিহীন, এর কারণ এই সরকারকে কোনো কিছুর জন্য জবাব দিতে হয় না। 15 বছর ধরে সরকার দেশটাকে লুটের রাজ্যে পরিণত করেছে, প্রতিটি পয়সা মানুষের পকেট থেকে নিয়ে যাচ্ছে, তাদের এই লুটের পরিণতি আজকে বাংলাদেশের মানুষকে ভোগ করতে হচ্ছে। যে ঋণ করেছে সেগুলো মানুষের পকেট থেকে নিচ্ছে, তারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমার খাদ্য নিরাপত্তার অধিকার তো নিশ্চিত করতে হবে, সেই অধিকার তো গেছেই, আমাদের ভোটের অধিকারটাও কেড়ে নিয়ে গেছে, বিচার পাওয়ার অধিকারও নেই, মগের মুল্লুক তৈরির যে প্রক্রিয়া এ থেকে তারা সহজে বের হতে চায় না। সুতরাং সরকারকে সরানোর কোনো বিকল্প নেই, একটাই ডাক, এই সরকারকে সরাতে হবে। শেষবারের মতো সরকারকে বলতে চাই, দয়া করে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যান, দেশের মানুষকে বাঁচতে দিন। ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক। ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা লড়াই সংগ্রামে পাশে ছিল, আগামীতেও থাকবে। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন এসব কথা বলেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘ বিশ্বের অন্যান্য বিষয়ে বেশ জোরালো ভূমিকা রাখলেও নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমরা এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে মানবতা বিরোধীদের সমর্থন দিয়ে যাচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র হাজার হাজার অমুসলিম ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানে তার এমন নির্লজ্জ পক্ষপাতমূলক আচরণ যুক্তরাষ্ট্রের দ্বিচারিতাকেই প্রকাশ করেছে। ইসরায়েলের পক্ষে অবস্থান নিলে একসময় যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। মহাখালী কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হঠাৎ কেন দুই মার্কিন বন্দীকে মুক্তি দিল ফিলিস্তিনিরা? ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল শুক্রবার ওই দুই আমেরিকানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। খবর আল জাজিরার। আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেছেন, আল কাসেম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে, একজন মা এবং তার মেয়েকে মুক্তি দিয়েছে। দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন। অন্যদিকে হামাস জিম্মিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে, তবে ইসরায়েল এই প্রস্তাবে এখনও রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি। গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় হামাস। নজিরবিহীন এই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি শতাধিক ফিলিস্তিনিকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে গেছে হামাস। এছাড়া হামাসের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় এখন পর্যন্ত 4,000 বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।